সবাই শুনতে পাচ্ছ আমাকে? আনমিউট করে একটু আমার প্রশ্নের উত্তর দাও। সবাই শুনতে পাচ্ছ? জিমিস জিমিস শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পেজ দেখতে পাচ্ছ? জিমিস। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো প্রথম লাইনটি আমি আন্ডারলাইন করেছি, যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস, আমি ডিটেলসে যাব না, একটু দ্রুত আগাবো। যে বাণিজ্যকে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা কোনটি, তখন আনসার হবে বাণিজ্য। জ্ঞানমূলক প্রশ্ন অথবা অনুধাবনের প্রশ্ন হতে পারে যে ব্যবসার পণ্য বন্টনকারী শাখা কোনটি, ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপর দেখো বাণিজ্য কাকে বলে। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছানোর সকল কাজকে বাণিজ্য বলে। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কাজ সঠিকভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এইসব বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদির সহযোগিতার প্রয়োজন হয়। বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসা টু ব্যবসা অথবা ইংরেজিতে বিজনেস টু বিজনেস বলে অভিহিত করা হয়। ঠিক আছে, তাহলে এইটুকুন পড়ে তোমরা বাণিজ্য বলতে কি বোঝায় লিখতে পারবা, অথবা বাণিজ্যকে ব্যবসার বন্টনকারী শাখা হিসেবে গণ্য করা হয় কেন, যদি প্রশ্ন এইভাবে হয়, আশা করি সেই প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। এরপর দেখো পরের পৃষ্ঠার যে ছবিটা ছিল তার কিছু অংশ আমি এখানে দিয়েছি। যে বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ, ব্যবসার ক্ষেত্রে এই ছকটা পড়লে বিভিন্ন ভাবে তোমরা প্রশ্নের আনসার করতে পারবা। যেমন প্রথম কলামটি দিয়ে দেখো প্রশ্ন হতে পারে যে ব্যবসার ক্ষেত্রে যে বাধাগুলো পরিলক্ষিত হয় সেগুলো কত প্রকার। তাহলে ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো হচ্ছে ছয় প্রকার: সত্ত্বগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত এবং তথ্যগত। সেকেন্ড কলাম থেকে প্রশ্ন হতে পারে বাণিজ্যের উপাদান কয়টি, তখন আনসার হবে বাণিজ্যের উপাদান ছয়টি। পণ্য বিনিময়, এটাকে বলা হয় ক্রয় বিক্রয়। পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। এখন বাণিজ্যের কোন উপাদান ব্যবসার কোন বাধাকে দূর করে? পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সত্ত্বগত বাধা দূর করে, পরিবহন স্থানগত বাধা দূর করে, গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে, ব্যাংকিং অর্থগত বাধা দূর করে, বীমা ঝুঁকিগত বাধা দূর করে, আর বিজ্ঞাপন তথ্যগত বাধা দূর করে। ক্লিয়ার সবার? জিমিস জিমিস। আচ্ছা এরপরে দেখো প্রত্যক্ষ সেবা। এটা আমি ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম যে প্রত্যক্ষ সেবা অনুধাবনের প্রশ্ন হিসেবে আসে, আবার প্রয়োগের প্রশ্ন হিসেবেও আসে, কাজে ভালোভাবে শিখে রাখবে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবা কর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এইসব সেবা বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত, যেমন ডাক্তারি ক্লিনিক, আইনের চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। এই লাইনটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন হয় যে আধুনিক ব্যবসার গুরুত্বপূর্ণ শাখা কোনটি, প্রত্যক্ষ সেবা। অথবা অনুধাবনের প্রশ্ন এভাবে হতে পারে যে আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা কোনটি, ব্যাখ্যা করো, তখন আনসার হবে প্রত্যক্ষ সেবা, এবং তারপরে প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা করবা। ঠিক আছে, আর ব্যবসার গুরুত্ব এটা আমি ক্লাসে খুব সুন্দর করে পয়েন্ট আউট করে পড়িয়েছিলাম, সবার কাছে নিশ্চয়ই আছে।
জিমিস জিমিস ভেরি গুড তাহলে ব্যবসার গুরুত্ব ক্লাসে যেভাবে দিয়েছিলাম পয়েন্ট আউট করে সেটা দেখে এটা একটু বাসায় রিভিশন দিয়ে নিব ঠিক আছে ওকে মিস এরপরে চলে যাচ্ছে দেখো ব্যবসা পরিবেশ ব্যবসা পরিবেশ কাকে বলে আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি খেয়াল করো ব্র্যাকেট ঠিক আছে যে যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসা সংগঠনের বা ব্যবসা প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে ক্লিয়ার মনে থাকবে যে যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী উন্নতি ও অবনতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে অর্থাৎ সেই সমস্ত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে কোন স্থানের ব্যবসা ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর এই লাইনটিতে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে কোন স্থানের ব্যবসার উন্নতি অথবা অবনতি নির্ভর করে কোনটির উপর তখন আনসার হবে ব্যবসায়িক পরিবেশের উপর ব্যবসা পরিবেশের উপাদানগুলোকে প্রধানত ছয় ভাগে ভাগ করা হয় এই লাইনটি দিয়ে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনের প্রশ্ন হয় যে ব্যবসায়িক পরিবেশের উপাদান কত প্রকার তখন আনসার হবে ব্যবসায়িক পরিবেশের উপাদান ছয় প্রকার সে প্রকারগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ইংরেজিতে বলা হয় ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থনৈতিক পরিবেশ ইকোনমিক এনভায়রনমেন্ট রাজনৈতিক পরিবেশ পলিটিক্যাল এনভায়রনমেন্ট সামাজিক পরিবেশ সোশ্যাল এনভায়রনমেন্ট আইনগত পরিবেশ লিগ্যাল এনভায়রনমেন্ট এবং প্রযুক্তিগত পরিবেশ টেকনিক্যাল এনভায়রনমেন্ট আচ্ছা এখানে উমো দুইবার এসছে লাস্টেরটা কি হবে বলো চ চ বইতে কেটে ঠিক করে নিবে তাহলে মনে থাকবে ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলো ছয় প্রকার প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ আইনগত পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ আর ইংরেজি টার্মগুলো একটু পড়বা অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন আসে যে ধরো এইভাবে প্রশ্ন হলো যে প্রযুক্তিগত পরিবেশের ইংরেজি প্রতিশব্দ কোনটি তখন আনসার হবে টেকনিক্যাল এনভায়রনমেন্ট বানানগুলো ভালোভাবে শিখবা অনেক সময় দেখা যায় তিনটা ভুল বানান দেওয়া থাকে একটি সঠিক বানান দেওয়া থাকে কাজে বানান না জানলে তুমি সঠিক উত্তরটি বাছাই করতে পারবে না আচ্ছা ব্যবসা পরিবেশ বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছিলাম ক্লাসে অনুধাবনমূলক প্রশ্ন মনে আছে জি মিস জি মিস সবার খাতায় নিশ্চয়ই আছে হ্যাঁ ওটা বের করে যে ব্যবসার পরিবেশ বলতে কি বোঝায় এই প্রশ্নের আনসার রিভিশন দিবে এরপর দেখো ব্যবসা পরিবেশ একটি ছক দেওয়া আছে তোমাদের বইতে ব্যবসা পরিবেশের এই যে ছয়টি প্রকার ওরা দেখিয়েছে প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনগুলো খেয়াল করো জলবায়ু ভূমি প্রাকৃতিক সম্পদ নদ নদী এগুলো মুখস্থ করতে হবে না কিন্তু তুমি বারবার একটু পড়বা পড়লে কি হবে যে অনেক সময় এই উপাদানগুলো দিয়ে তোমার বহু নির্বাচনী প্রশ্ন আসে যে যে কোনো একটি উপাদান উল্লেখ করে দিয়ে বললো যে এটি কোন পরিবেশের উপাদান ঠিক আছে যেমন ধরো প্রশ্ন হতে পারে যে প্রাকৃতিক সম্পদ কোন পরিবেশের উপাদান তখন আনসার কি হবে বলো প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে এরপর দেখো অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে তিনটি সঞ্চয় ও বিনিয়োগ মূলধন অর্থ ও ব্যাংকিং যদি প্রশ্ন হয় যে মূলধন কোন পরিবেশের উপাদান তখন আনসার হবে এরপরে সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে ছয়টি জাতি ধর্মীয় বিশ্বাস ভোক্তাদের মনোভাব
মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য। ধরো প্রশ্ন হতে পারে যে ঐতিহ্য কোন পরিবেশের উপাদান, তখন আনসার হবে সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। অথবা জাতি কোন পরিবেশের উপাদান, তখন আনসার হবে সামাজিক সামাজিক পরিবেশ। এরপর দেখো রাজনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে ছয়টি, সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। প্রশ্ন হতে পারে যে সার্বভৌমত্ব কোন পরিবেশের উপাদান, তখন আনসার হবে রাজনৈতিক পরিবেশ। আমি উদাহরণ হিসেবে একটি বললাম, যে কোনো পয়েন্ট দিয়ে প্রশ্ন হতে পারে যে সরকারি নীতিমালা কোন পরিবেশের উপাদান, তখন আনসার হবে রাজনৈতিক রাজনৈতিক পরিবেশ। মিস, হ্যাঁ বলো। মিস আই এম সরি ম্যাডাম, বাট আমার চার্জ একদমই নেই, আমার এখন চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইনগত পরিবেশ, আইনগত পরিবেশের উপাদান হচ্ছে চারটি, বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। অনেক সময় প্রশ্ন হতে পারে যে শিল্প আইন কোন পরিবেশের উপাদান, তখন আনসার হবে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ মনে রাখার সহজ একটা বুদ্ধি, দেখো প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু আইন শব্দটি আছে, দেখেছো? বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। কাজেই প্রশ্ন আসলে খুব ইজিলি আনসার করতে পারবে যে এটা আইনগত পরিবেশের পরিবেশ। এরপর আসে প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশের উপাদান হচ্ছে পাঁচটি, প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ধরো প্রশ্ন হতে পারে যে কারিগরি দক্ষতা কোন পরিবেশের উপাদান, তখন আনসার হবে প্রযুক্তিগত পরিবেশ পরিবেশ। এরপর দেখো ব্যবসায়িক পরিবেশ, এখানে কিছু কিছু লাইন আমি আন্ডারলাইন করেছিলাম ক্লাসে পড়ানোর সময়, যদি কেউ মিস করে থাকো এখন দেখে সে লাইনগুলো একটু দাগিয়ে নিতে পারবে। বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ, অবশ্য দেশের অর্থনীতিতে ব্যবসা তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতি বছর বেড়েই চলেছে। এককালে এই অঞ্চল ব্যবসা বাণিজ্যে সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্যের প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য, সোনারগাঁ এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম, এই দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে সোনারগাঁ কিসের জন্য বিখ্যাত ছিল, তখন আনসার হবে মসলিন কাপড়ের জন্য। আর চট্টগ্রাম কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল, জাহাজ নির্মাণ শিল্পের জন্য। আরেকটি আরেকটি কারণে বিখ্যাত ছিল, সেটি ছিল সমুদ্র বন্দর। সোনারগাঁ এবং এর আশেপাশে তৈরি মসলিন রফতানি হতো ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে সোনারগাঁয়ে তৈরি মসলিন কাপড় কোথায় রপ্তানি হতো, তখন আনসার হবে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। আমাদের দেশ চিরকাল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল, এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে আমাদের দেশ চিরকাল কোনটির জন্য বিখ্যাত ছিল, তখন আনসার হবে বাণিজ্যের জন্য। এ দেশের বাণিজ্যের খ্যাতিতে প্রলুব্ধ হয়ে আরবগণ শরণাতীত কাল পূর্বে থেকে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন এবং দলে দলে এই দেশে আগমন করেন। বাণিজ্য বিষয়ে তখন এই অঞ্চলের শ্রী বৃদ্ধি এতদূর হয়েছিল যে ইতিহাস বিখ্যাত তাম্রলিপ্ত ও সপ্তগ্রামের সাথে এর ঘোর প্রতিযোগিতা চলত। এই দুটো কিন্তু জায়গার নাম, তাম্রলিপ্ত এবং সপ্তগ্রাম। হ্যাঁ, এই দুটো জায়গার মধ্যে তখন বাণিজ্য প্রতিযোগিতা চলত। এই অঞ্চলের বাণিজ্য খ্যাতি প্রাচ্যের দেশ ছাড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে
পর্তুগিজরা এসে বাণিজ্য করতে আরম্ভ করেন। এই লাইনটি দিয়ে প্রশ্ন হয় যে পর্তুগিজরা কখন এদেশে এসে বাণিজ্য শুরু করে, তখন আনসার হবে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে। তারা সপ্তগ্রামকে পোর্টো পিকুইনো বা ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে পোর্টো গ্র্যান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। এই লাইনটি দিয়ে অনেক সময় এইভাবে প্রশ্ন হয় যে সপ্তগ্রামকে ইংরেজিতে কি নামে ডাকা হতো, তখন হবে পোর্টো পিকুইনো। হ্যাঁ, আর যদি বাংলায় প্রশ্ন হয় যে সপ্তগ্রামকে কোন নামে অভিহিত করা হতো, তখন হবে ক্ষুদ্র বন্দর। হ্যাঁ, ঠিক একইভাবে চট্টগ্রামকে দিয়েও প্রশ্ন হতে পারে। চট্টগ্রামকে ইংরেজিতে কি নামে অভিহিত করা হতো, তখন হবে পোর্টগ্রান্ড। আর বাংলায় অভিহিত করা হতো বৃহৎ বন্দর নামে। উল্লেখ্য, বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও বিখ্যাত ছিল। তাহলে সপ্তগ্রাম কি বলো? পশ্চিমবঙ্গের বাণিজ্য বন্দর। হ্যাঁ, সপ্তগ্রাম হচ্ছে বাণিজ্য বন্দর, এবং সপ্তগ্রাম কোথায় অবস্থিত, তখন আনসার হবে পশ্চিমবঙ্গে। ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত। এই লাইনটিতে অনেক সময় প্রশ্ন হয় যে সপ্তগ্রামের সাথে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত কোনটির মাধ্যমে, তখন হবে ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। সমুদ্রপথে ব্যবসার জন্য আমাদের দেশ প্রসিদ্ধ ছিল। সমুদ্রগামী জাহাজও এই দেশে নির্মিত হতো। চৈনিক পরিব্রাজক মাহওয়ান লিখেছেন যে এদেশের জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মহামান্য রোমের সম্রাট আলেকজান্দ্রিয়ার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন কে, তখন হবে মহামান্য রোমের সম্রাট। হ্যাঁ, সম্রাট আলেকজান্ডার। না না না, আলেকজান্দ্রিয়া ওনার নাম না, আলেকজান্দ্রিয়ার ডক কারখানা। ঠিক আছে, আলেকজান্দ্রিয়া হচ্ছে রোমের একটি জায়গার নাম, সেখানে যে জাহাজ নির্মাণ কারখানা ছিল সেখান থেকে তিনি জাহাজ না কিনে চট্টগ্রাম থেকে তিনি জাহাজ তৈরি করে নিতেন। কথা ক্লিয়ার হয়েছে? চট্টগ্রামের হালি শহর পতেঙ্গায় দেশীয় শিল্পীর কর্তৃত্বে অনেকগুলো জাহাজ নির্মাণ কারখানা ছিল। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের কোথায় জাহাজ নির্মাণ কারখানা ছিল, তখন হবে চট্টগ্রামের হালি শহর এবং পতেঙ্গায়। ওই সকল কারখানা তখন হাতুড়ির ঠক ঠক শব্দে সবসময় মুখরিত থাকত। এদেশের সওদাগররা তখন শতাধিক জাহাজের মালিক ছিলেন। ইতিহাসবিদ W.W. হান্টারের মতে ওই সকল জাহাজ নির্মাণ কারখানা 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে ইতিহাসবিদ W.W. হান্টারের মতে এদেশের জাহাজ নির্মাণ কারখানাগুলো কত খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছিল, তখন হবে 1875। ঠিক আছে, এরপরে তোমাদের বইতে দেখো যে ব্যবসায় পরিবেশে যে উপাদানগুলো আমরা পড়লাম এর আগে, যে প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, আইনগত পরিবেশ, না? 8 পৃষ্ঠা পেয়েছো সবাই? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে এই উপাদানগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে হচ্ছে প্রযুক্তিগত পরিবেশে একটু চলে যাও। প্রযুক্তিগত পরিবেশে একটি লাইন দেখো, এই লাইনটিতে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহুনির্বাচনী প্রশ্ন আসে যে প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে
সহজতর করে। হ্যাঁ, এই লাইনটি একটু আন্ডারলাইন করে রাখো, এই লাইন দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি, তখন আনসার কি হবে? প্রযুক্তিগত উন্নয়ন। হ্যাঁ, প্রযুক্তিগত উন্নয়ন, ভেরি গুড। আচ্ছা, আজকে আমরা যা পড়লাম তার মধ্য থেকে অনুধাবনের প্রশ্ন তো আমি বললাম যে বাণিজ্য বলতে কি বোঝায় এটা পড়বা, প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায় এটা পড়বা, ব্যবসার গুরুত্ব অনেক সময় উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে আসে, এটা ক্লাসে আমি সুন্দর করে পয়েন্ট আউট করে পড়িয়েছি, খাতা বের করে আরেকবার রিভিশন দিবে। ব্যবসা পরিবেশ বলতে কি বোঝায় এটিও অনুধাবনের প্রশ্ন হিসেবে আসে। আর বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, এই যে এখানে আমরা যে লাইনগুলো পড়লাম এই লাইনগুলো দিয়ে জ্ঞানমূলক কিংবা বহুনির্বাচনী প্রশ্নের আসতে পারে। আচ্ছা, দুটো প্রশ্ন তোমাদের জন্য আমি এখানে দিয়েছি, তোমরা ছবি তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অথবা কেউ যদি মনে করো যে আমি লিখে ফেলবো তাহলে দ্রুত লিখেও ফেলতে পারো। ব্যবসায়ের আইনগত পরিবেশ বলতে কি বোঝায়, এটি ঢাকা, রাজশাহী, সিলেট, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড 2019 সালে এসছে। ঠিক আছে, ব্যবসার আইনগত পরিবেশ বলতে কি বোঝায়। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত বিভিন্ন আইনের সমন্বয়ে সৃষ্ট পরিবেশ হলো আইনগত পরিবেশ। বাণিজ্য ও শিল্প আইন, শ্রম আইন, আমদানি রপ্তানি নীতি প্রভৃতি এই পরিবেশের উপাদান। ব্যবসা সংক্রান্ত আইন ব্যবসার অনুকূল হলে দেশি বিদেশি উদ্যোক্তারা ব্যবসায় উৎসাহিত হয়, এতে দেশে ব্যবসার প্রসার সহজ হয়। বাংলাদেশে আইনগত পরিবেশের উপাদানগুলো ক্ষেত্র বিশেষে আধুনিক ও যুগোপযোগী, মূলত জনগণের কল্যাণে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য সরকার আইন প্রণয়ন করে থাকে। উন্নত যন্ত্রপাতির ব্যবহার কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা করো। উন্নত যন্ত্রপাতি ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত, এই পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজ করে, উন্নত প্রযুক্তির মাধ্যমে কম সময়ে ও শ্রমে বেশি উৎপাদন সম্ভব হয়। যেসব দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত তারা শিল্প বাণিজ্যেও উন্নত হয়। মিস আসসালামু আলাইকুম, মিস এর আগের কোশ্চেনটা একটু দেখাবেন, আমি একটু স্ক্রিনশট নিতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখাবো। এই যে ব্যবসার আইনগত পরিবেশ বলতে কি বোঝায়, এখানে বোঝো আসছে, বোঝো হবে না, এটা হবে বোঝায়। থ্যাংক ইউ মিস। পরেরটা কি নিয়েছো, উন্নত যন্ত্রপাতি ব্যবহার কোন পরিবেশের অন্তর্গত? জি মিস, নিয়েছি। ওকে, তো এখন পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না মিস, নো মিস। আজকে যা পড়িয়েছি সবাই বুঝতে পেরেছো? জি মিস, জি মিস। আর কারো কোনো প্রশ্ন নেই? নো মি। গত ক্লাসের পড়া শিখেছিলে, পড়া ধরবো এখন? জি মিস। সত্যি? হ্যাঁ জি মিস। বই দেখে বলবা না দেখে বলবা? না দেখে।
না দেখি মিস না দেখে বলবো ইনশাআল্লাহ তাহলে বই বন্ধ করে ফেলো যে কোনো একজন আমাকে প্রশ্নের উত্তর দিবা সে হচ্ছে আমি কি নাম ধরে বলবো ওকে মিস ওকে মিস আচ্ছা ইমার এখানে 08 লেখা তুমি আমাকে বলো যে ব্যবসা কি বা ব্যবসা কাকে বলে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে ভেরি গুড নাহিন কাজী আমাকে বলো শিল্প কি বা শিল্প কাকে বলে সাধারণভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ কাঁচামালকে রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করাকে শিল্প বলা হয় শিল্প সম্পদের রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে যেমন নার্সারি মৎস্য চাষ ইত্যাদি আমি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন করেছিলাম শিল্প কি তখন শুধুমাত্র তোমাকে আনসার করতে হবে শিল্প কাকে বলে ঠিক আছে আচ্ছা আচ্ছা যখন শিল্প বলতে কি বোঝায় তখন তুমি আরেকটু ইলাবোরেট করে লিখবা আচ্ছা মিস আচ্ছা আমাদের ক্লাসের সময় প্রায় শেষ ঠিক আছে আজকে যা পড়া দিলাম সবাই বাসায় একটু দয়া করে ডিভিশন দিবা প্রতিদিনের পড়ার প্রতিদিন পড়লে পরীক্ষার সময় দেখবা প্রেসার পড়বে না আর ইনশাআল্লাহ আজ হোক কাল হোক এই করোনা পরিস্থিতি থেকে আমরা মুক্ত হবই তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন কিন্তু আবার তোমাদেরকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সো এখন সবাই একটু মন দিয়ে অল্প অল্প করে হলেও প্রতিদিন একটু পড়াশোনা করবে ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম